হ্যালো এভ্রিও যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগটি শুরু করে দিয়েছি সকাল সকাল আর যে যে আমার ভিডিওটা এখন দেখছেন প্লিজ দয়া করে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এতে করে হচ্ছে যে আমার একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে তো আমরা যারা ইউটিউবিং করছি তারা কিন্তু প্রতি মুহূর্ত হচ্ছে একটা লাইকের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টস করে আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশন করে দিবেন তাহলে হচ্ছে আমি যে কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো হচ্ছে কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিচ্ছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো আর যারা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে করে আমার ভিডিও করা উৎসাহ বেড়ে যাবে এবং আমার চ্যানেলটা দিন দিন করে একটু একটু করে গ্রো হবে তো অনেক কথা বললাম এদিকে হচ্ছে আমি বাচ্চাদের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি পলাও চালের ভাত যেহেতু আমার বাচ্চাদের শরীরটা একটু খারাপ মানে প্যাটে একটু সমস্যা হচ্ছে তাই হচ্ছে যে পলাও চালের ভাত রান্না করেছি একটু লবণ একটু চিনে দিয়ে টেস্টটা বাড়ানোর জন্য যেহেতু ওরা যাও বা খিচুড়ি টাইপের খাবার একদমই খেতে পছন্দ করে না বা খাইয়ে না তো একদিকে হচ্ছে যে আমি বাচ্চাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলাতে হচ্ছে আমি এখানে রুটির জন্য প্রিপারেশান নিচ্ছি তো রুটির জন্য এখানে গরম পানি বসিয়ে দিয়ে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর যখন পানিটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আটা তো আটাটা দিয়ে আমি কিছু রুটি আজকে বানিয়ে রাখবো যেহেতু বাচ্চাদের শরীর খারাপ তো বাচ্চারা ঘুমে থাকতে থাকতে আমাকে সমস্ত কাজ করে নিতে হয় কারণ ওরা উঠে গেলে আর কোনো কাজ করা যায় না ওদের টেক কেয়ার করতে হয় তো ওদের জন্য হচ্ছে যে আমি সমস্ত কাজ ওরা ঘুমে থাকতে থাকতেই করে নেওয়ার চেষ্টা করি আর রুটি যেহেতু আমাদের পাশে সকাল বিকালই রুটি প্রয়োজন হয় তো সেজন্য হচ্ছে যে আমি রুটিটাকে এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রাখি তো আজকে দেখাবো যে কীভাবে আমি রুটিটাকে ফ্রোজেন করে রাখি তো আপনার সাথে কিছু কথা বলবো তো আপনারা জাস্ট দেখে নেন আমি কীভাবে রুটিটাকে ফ্রোজেন করি নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সিদ্ধ হচ্ছে মানে পানিতে ওইভাবেই হচ্ছে আটাটা সিদ্ধ করে আমি রুটিটা বানাবো কিন্তু ফ্রোজেন পদ্ধতিটা আপনারা একটু দেখে নেন তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি জানি আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটা একটা সাবস্ক্রাইবার যখন আমার বাড়ে তখন হচ্ছে আমার ভিডিও করার উৎসাহ এবং মনে হয় যে কিছু করতে পারছি আর আমার চ্যানেলে খুব যে ভিউ তা না কিন্তু যতজনই হচ্ছে ত তাতেই আমি খুশি আসলে ইউটিউবে কে কার ভিডিও দেখে এখন এত বেশি কম্পিটিশান সবাই ভিডিও তৈরি করছি আমরা তো তারপরেও যে অনেকে আমার ভিডিওটা দেখেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য তো এদিকে আটাগুলো হচ্ছে চুলা চারপাশে ছড়িয়ে ছিটে পড়েছে তো আমি যেহেতু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি যতটা সম্ভব হয় তারপরেও বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তো এখন একটু বেশি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করছে তো আটাটার সাথে সাথে মুছে দিয়ে এলাম কারণ না হলে যে আটা পরে থাকলে মাছি আসবে কারণ এখন আম কাটালে দিন চারদিকে একদম মাছি শব্দ একদমই পছন্দ না তো সাথে সাথেই পরিষ্কার করে দিলাম আর যে কাজটাই করি কাজ করার শুরুতে হচ্ছে যে আমি খুব ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে কাজে যাওয়ার চেষ্টা করি আর এদিকে হচ্ছে যে আটাটা আমি যেহেতু চুলার পাশে খুবই গরম ছিল আটাটা ধরতে পারছিলাম না তাই আমি একদম ড্রয়িং রুমে চলে আসলাম ফ্যানের নিচে বসে আটাটাকে খুব সুন্দরভাবে মথে নেওয়ার চেষ্টা করছি তো আটাটাকে যখন খুব ভালোভাবে মথা হয়ে যাবে তারপর এটাকে নর্মাল যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে রুটি বানিয়ে জাস্ট একটা করে ছ্যাঁকা দিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তো আপনারা দেখুন আমি যে কীভাবে এক সপ্তাহের জন্য রুটি ফ্রোজেন করি সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জাস্ট দেখেন আর আমি কিছু কথা বলবো আমরা যারা হাউসওয়াইফ এবং মা তাদের জন্য আসলে সকালবেলা রুটিনটা খুবই রাফ অ্যান্ড টাফ আমরা একদম দৌড়াদৌড়ির মধ্যে থাকি আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই কারণ বাচ্চারা ঘুমে থাকতে থাকতে সমস্ত কাজ করে নিতে হয় আর বাচ্চা অসুস্থ থাকলে তো আর কোনো কথাই নেই ওরা চোখ খোলার পরে হচ্ছে যার কোনো কাজই করা যায় না ওদেরকে সাথে নিয়ে বসে থাকতে হয় বা ওদেরকে সময় দিতে হয় আর যাদের বাচ্চা স্কুলে যায় তাদেরও অনেক বেশি হচ্ছে যে কঠিন সময় কারণ হচ্ছে সকালবেলা দৌড়াদৌড়ি করে বাচ্চাদের রেডি করা সমস্ত কিছুই খুবই কঠিন কিন্তু তারপরে দিন শেষে শুনতে হয় যে আসলে হাউস ওয়াইফতে তো তেমন কোনো কাজ নেই শুধু একটু রান্না করা খাওয়া দাওয়া টিভি দেখা আসলে তা না আমাদের কাজটা আসলে কম হলেও কিন্তু শরীরের উপর এবং মানসিক একটা খুব প্রেশার যায় আর যদি বাচ্চা অসুস্থ থাকে তখন মনে হয় যে কী করলে বাচ্চা ভালো হবে আর যেহেতু আমার বাচ্চা অসুস্থ আমার মনে হচ্ছে যে যেখানে বলছে সেখানেই যাই কি করলে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আর যখনই ডাক্তারের কাছে যাই তখন বলে যে বাচ্চা ভালো আছে কোনো টেনশনের কারণ নেই বাচ্চা জাস্ট বেশি বেশি করে খাওয়াবেন যাতে ডিহাইড্রেশন না হয় কিন্তু বাচ্চা আসলে খেতে চায় না আসলে বাচ্চাদের তো আর জোড়া করে খাওয়ানো যায় না অনেকেই হয়তো বা খাওয়াতে পারেন আমি আসলে জোড়া করে খাওয়াতে পারি না খুব ভয় লাগে কারণ আমার বাচ্চারা খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর গিলতে চায় না একদম চোখ চোখগুলো কেমন করে ফেলে তো সেজন্য ওদের সাথে কখনো যে একদম জোড়া মারামারি করে খাওয়ায় তা না ওরা খুশি মতো যতটা খায় ততটাই ওদেরকে দেই আর এখন যেহেতু ওদের একদম ডায়রিয়া হচ্ছে দুইজনেরই এখন ডায়রিয়া হচ্ছে তাই ওরা একদমই খেতে পছন্দ করছে না এবং কিছুই খাচ্ছে না বাইরের খাবার তো একদমই দিচ্ছি না তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আমি আসলে রেগুলার কয়েকটা বিদ্রুতিতেই আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি চাই না কার দোয়া কখন কিভাবে কবুল হয় তো দয়া করে আমার বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমি হচ্ছে এই কঠিন সময়টা খুব দ্রুত পার করতে পারি আমার বাচ্চা যাতে সুস্থ হয় ঠিক আগের মতোই হাসি খুশি হয়ে ওঠে আর সবাই খুব সাবধানে থাকবেন কারণ চারদিকে হচ্ছে যে এখন ডায়রিয়ার খুব প্রকোপ বাচ্চা বিশেষ করে বাচ্চাদের কারণ আমি জানি না কারণটা আসলে কী কারণ এত কিছু মানে অনেক কারণে ডায়রিয়া হতে পারে এখন বাচ্চাদের ডায়রিয়া হলে আসলে শরীরটা একদম নিস্তেজ হয়ে যায় এবং শরীরটা খুবই শুকিয়ে যায় তো সবাই খুব সাবধানে থাকবেন আর চারদিকে যেহেতু বন্যা হচ্ছে আমাদের এখানে তো বন্যা নাই তারপরে হচ্ছে যেসব এরিয়াতে বন্যা হচ্ছে তাদের কথা চিন্তা করলে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বন্যা কবলিত এলাকায় অনেক বাচ্চা আছে তাদের কি অবস্থা কারণ সে চারদিকে এত পানি কিন্তু সব দূষিত পানি ইভেন খাওয়ার দাওয়া সমস্ত কিছু মানে ওদের যে মানে সমস্ত কিছুই হচ্ছে যে প্রবলেম হচ্ছে যে একটা স্বাভাবিক জীবন থেকে ওরা অনেকটাই সরে গেছে তো যারা বন্য কবাড়িত এলাকায় আছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনারা যাতে এই দুঃসময়টা খুব দ্রুত পার করতে পারেন আর এদিকে আমি রুটিগুলো একটা করে ছেঁকা দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি তো রুটিগুলো ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো আর এদিকে হচ্ছে যে আমি হচ্ছি সকালবেলা যেহেতু আমার বাসায় যে খালা আছে উনি কাজ করতে এসেছে তার জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করে ওনাকেও নাস্তা দিয়ে দিয়েছি তো উনি সকালবেলা খেতে চাচ্ছিল না যে এত সকালে খাবো না তো আমি বললাম যে খেয়ে নেন কারণ না খেলে শরীরগুলো হবে না কারণ আমার বাসায় কাজ করার পরে উনি হচ্ছে আরও পাঁচ ছটা বাসায় কাজ করতে যাবে তো ওনাকেও নাস্তা দিয়ে আমি আমার বাকি রুটিগুলো হচ্ছে ফ্রিজে আমি রেখে দিব এখন আর আমার জন্য কিছু রুটি রেখেছি জাস্ট আমিও নাস্তাটা করে নেবো তো আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি তো উনি খাওয়া দাওয়া করে চলে গেছে ওনাকে চা অফার করেছিলাম উনি বললো যে উনি চা খান না তো এদিকে হচ্ছে যে আমি কিছু কাপড় চোপড় ছিল এদিকে খালা হচ্ছে যে কিছু কাপড় হাতে ওয়াশ গরম পানি দিয়ে ওয়াশ করে দিয়ে গেছে বাচ্চাদের আর কিছু কাপড় ছিল সেগুলো বললাম যে এগুলো তো বাচ্চারা ব্যবহার করেনি এই যে এটা আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিচ্ছি তো কিছু বাকি কাপড় ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে দিলাম তো ওয়াশিং মেশিনের দিকে ওয়াশ হতে হতে আমি ভাবলাম যে এই ফাঁকে নাস্তাটা করে নিই যেহেতু বাচ্চারা উঠে গেলে আর নাস্তা করার সুযোগ হবে না ওদেরকে দেখাশোনা করতে হবে প্লাস ওদের খাবার দিতে হবে বা ওদের ওষুধ দিতে হবে তাই হচ্ছে যে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আমি চলে আসলাম যে এখানে নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য আমি তেমন কিছুই নিই নি আলু ভাজি ছিল আর দেশ মানে গ্রাম থেকে কলা আনা হয়েছিল সেই কলাটা পেকেছে সেই কলা নিলাম আর রুটি নিলাম আর চাটা খেয়ে হচ্ছে যে আমি এখন ভিডিও চা করব চা কর খেতে খেতে হচ্ছে যে ভিডিও এডিট করব। কারণ হচ্ছে ভিডিও বাচ্চারা উঠে গেলে আসলে ভিডিও বা মোবাইল এগুলো কোনো কিছুই ধরা হয় না কারণ বাচ্চাদেরকে একদম ফুল অ্যাটেনশান দেওয়া হয় তো এখন হচ্ছে যে ভিডিওটা কোনো রকম এডিট করে আপনাদেরকে দিবো কারণ আমি একদম ভিডিও দিতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে রেগুলার ছোটোখাটো করে হলো জাস্ট আপনাদেরকে আপডেট দেই যে আমার কি অবস্থা তো যখন একদমই পসিবল হবে না তো হয়তো বা দু একদিন আমি ভিডিও দিব না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য আর যাদের ভিডিওটা আমি যাদের ভিডিও দেখি রেগুলার এবং যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন সবাই ভিডিও আমি দেখার চেষ্টা করি জাস্ট হচ্ছে দেখ না দেখলেও হচ্ছে আমি ভিডিওটা আমি টিভিতে হচ্ছে যে ইউটিউবে অন করে রাখি ফুল টাইম ওয়াশ করে দিই তো আপনারা দয়া করে ভিডিওটা আমার ভিডিওটা যতটুকু সম্ভব হয় ওয়াশ করে দিবেন জাস্ট কমেন্টসের জন্য এসে কমেন্টস করবেন না যদি কমেন্টস না করেন প্রবলেম নেই জাস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন তো অনেক কথা বললাম বলতে বলতে আমি ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে যে চাটা শেষ মানে চাটা রেডি করে আমি এখন ভিডিও এডিট করতে বসে যাব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি তো যাওয়ার আগে আবারও বলতে চাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ওখানে অল অপশন করে দিবেন তাহলে হচ্ছে যে আমার ভিডিওটুকু সবার আগে দেখতে পাবেন আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনাদের কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ আর সবাইকে কি বলবো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন যেহেতু কবলিত এলাকায় যারা আছেন তারা বিশেষ করে নিরাপদ দূর মানে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আর আমরা যারা হচ্ছে দূরে বসে আপনাদের জন্য কিছু করতে পারছি না তাদের আসলে দোয়া করা ছাড়া তো অন্য কিছুই করার নেই তো আমরা আসলে আমি আসলে রেগুলারই যখনই ভিডিওগুলো দেখি আপনারা যারা বন্যা কবলিত এলাকায় আছেন তাদের জন্য আসলে মন থেকে অনেক বেশি দোয়া করি যাতে আপনাদের কঠিন সময়টা খুব দ্রুত আপনাদের কাছ থেকে চলে সুখের একটা সময়